বিএনপির স্থায়ী কমিটির সদস্য গরেশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি কোনোভাবে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গরেশ্বর চন্দ্র বলেন, আর যেন তেনভাবে নির্বাচন করার সক্ষমতা বর্তমান সরকারের নেই, তাই নির্বাচন নিয়ে তাদের সাথে আলাপের কিছু নেই।